আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নতুন বাসন ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই কিন্তু আমরা যখন ওয়ার্ডটাকে ওপেন করি তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসে আমাদের ওপেন করতে গেলে এখান থেকে আমাদের একটা ডকুমেন্ট চুজ করতে হয় তারপরে কিন্তু আমরা ওপেন করতে পারি যেমন এখান থেকে আমাকে ওপেন করতে গেলে অবশ্যই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা আদার্স ডকুমেন্টে ক্লিক করে কিন্তু ওপেন করতে হতো বাট আপনি চাচ্ছেন এখন থেকে আপনার এই ধরনের স্ক্রিন যাতে না আসুক তো এইটা আপনি কিভাবে করবেন এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ফাইল এখান থেকে দেখতে পারবেন অপশন তাহলে আমরা প্রথমে কোথায় গেলাম প্রথমে গেছি হচ্ছে ফাইল এখান থেকে একদম নিচে চলে আসছি অপশন এখান থেকে দেখতে পারবো আমাদের জেনারেল নামে একটা অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করবো এরপর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যে এখানে খুঁজবো স্টার্ট আপ অপশন এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে নিচে লেখা আছে শো দা স্টার্ট স্কিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্ট এই টিকটা দেওয়া আছে দেখুন এই জন্য আমাদের কিন্তু আসে এখন যদি এই টিকটাকে উঠিয়ে আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা যদি এইবার ওয়ার্ডটাকে ওপেন করি তাহলে দেখুন আমরা কিন্তু সরাসরি ওয়ার্ডটা ওপেন করতে পারতেছি আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে যদি কেটে দিয়ে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন আমরা কিন্তু একবারে চলে আসছি এখন আমরা দেখবো এক্সেলটাকে কীভাবে আমরা এরকম করতে পারবো তো এইটা করার জন্য আমরা প্রথমে এক্সেলটাকে সার্চ করবো এক্সেল সার্চ করলে আমরা কিন্তু এরকম একটি ইন্টারফেসই দেখতে পারবো তো আমরা ঠিক সেম ভাবেই আমরা চলে যাব কোথায় অপশন এখান থেকে জেনারেল এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তারপরে দেখতে পারবো স্টার্ট আপ অপশন নিচে দেওয়া আছে সো দা সো দা স্টার্ট স্কেন এই যে যেটা এই টিকটাকে আমরা উঠিয়ে জাস্ট ওকেতে প্রেস করব। এবার আমরা যদি এটাকে ক্লোজ করে এক্সেলটা ওপেন করি আমরা কিন্তু দেখতে পারবো আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আর আসতেছে না আমরা কিন্তু খুব ইজিভাবে অটোমেটিক অন করতে পারতেছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ন্যূনতম একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক আপনারা চান কি সেটা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ